বিশাল বিপুল আয়োজন প্রতিদিন ধরে আমরা দেখছি এটা বিশাল আয়োজন পঞ্চমী থেকে বিভিন্ন অনুষ্ঠান চলছে এটা ভব্য প্রতিমা একটা ভব্য পণ্ডাল আমরা দেখতে পেলাম সেই সঙ্গে প্রতিমার যে শৈলী সেটা শিল্পীরা আমরা অনেকগুলো প্রতিমা তুলেছি কভারেজ করছি কিন্তু একটু অন্যরকম প্রতিমা অন্য ধাঁচের প্রতিমা কেমন করে করলেন আমরা প্রথমে আমরা আমাদের মেহেরপুর সর্বজনীন দুর্গাপূজার শুভেচ্ছার পক্ষ থেকে সমগ্র বরাকবাসী শিল্পের নাগরিক সুন্দর শুভেচ্ছা আমরা এই পূজাটা অনেক পুরনো পূজা এই পূজাতে আমরা প্রত্যেক বছর আমরা ছিলে মানে প্রতিমা বা আপনার প্যান্ডেলের যে দেখা যাচ্ছে এদিকে আমরা অত বিয়ে করি না আমরা কোনোদিন মানে গ্রামের সবাইকে যাদের প্রসাদ খাওয়াতে পারি সবাই প্রসাদ খায় প্রত্যেক দিনই মোটামুটি আপনার 800-700 আজকে আপনার প্রায় 1200-1300 মানুষ মানে আপনারা দেখতেই পাচ্ছেন আপনার ক্যামেরার সামনে সবাই আছে আর আমাদের এই পূজা বা আলোকসজ্জায় আমরা এই যে 5টা দিন কেমন করে কাটলো এবং দশমীটা কবে করছেন দশমীটা আমরা কিনে আবার বিশুদ্ধ সিদ্ধান্ত হচ্ছে এটা তো গ্রামের পূজা এই পূজাতে যাতে গ্রামে সবাই ঠিক টাইমে অঞ্জলি দিতে পারে ঠিক টাইমে মানে মারিকানে ভোগ দিতে পারে তার জন্য আমরা এই পূজাটা বিশুদ্ধ সিদ্ধান্ত করতে পারি অনুভূতিটা কিরকম এবছরের পুজো অনুভূতিটা কিরকম অন্যান্য বছর তো অনুভূতিটা খুব ভালো আমাদের সাধারণ দুর্গা পূজা প্রত্যেক বছরই আমাদের অনুভূতিটা ভালোই থাকে এবারও ভালোই কাটছে আমরা তো এটাই বললাম যে আমরা প্রত্যেকবারই বস্ত্র বিতরণ করা হয় ষষ্ঠীর আগের দিন এবং সপ্তমী অষ্টমী দিনে অন্নভোগ করা হয় এইভাবেই আমাদের অন্নভোগ চলছে আমাদের এই এলাকায় আমরা বাইরে কোনো জায়গায় চান্দা উঠাতে যাইও না আমাদের এখানে সামান্য চান্দা দিয়ে যা চান্দা উঠে তাই বাজেটে পরিণত হয় ওটা দিয়ে আমাদের সুন্দরভাবে চলছে খুব সুন্দর একটা মায়ের প্রতিমা এবং ভব্য প্যান্ডেল আমরা দেখতে পেলাম দর্শক শ্রোতারা নিশ্চয়ই আনন্দ নিয়েছে সেলফির জন্য রয়েছে সেই জায়গায় তো আজকের যুগে এই এই যে পুজোটা খুবই ভালো লাগলো আপনার এখানে বরাক বার্তার পরিক্রমা অনুষ্ঠানে আপনার মূল্যবান সময় দিলেন আপনাকে ধন্যবাদ কাকুর কাছ থেকে একটা জানতে চাইবো আপনি তো প্রবীণ ওরা বলে দিয়েছে একটু বলবো ঘর টুলের পূজা বলে এবার শহরাঞ্চল থেকে প্রচুর লোক আমাদের এই লাইটিং প্লাস প্রতিমা দেখতে কালকে রাত্রে প্রায় 700 লোক আমরা আশা করছি আজকেও রাত্রে 700 লোক আসবে এবং শহর টুলের প্রচুর লোক আসবে এটা আগে এই পুজো একটা প্রাণ সঞ্চার করেছে এই এলাকায় আমরা দেখছি বিগত 8-10 বছর ধন্যবাদ ক্যামেরা
Nu am văzut niciodată.